সবাইকে শুভ মহালয়ার অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে দেবীপক্ষের শুরু, পিতৃপক্ষের অবসান হয়ে আমরা সবাই যেন এবার পুজোটা খুব ভালোভাবে কাটাতে পারি। প্রত্যেকবারই আমরা আশা করি পুজোটা ভালোভাবে কাটাতে, কিন্তু গত দুবছরে যা পরিস্থিতি তাতে তো এটা সম্ভব হয়ে উঠছে না। তা মায়ের কাছে এই প্রার্থনা যেন সবাই আমরা ভালো থাকি, গোটা পৃথিবী যেন সুন্দর হয়ে ওঠে, যেরকম আগে ছিল সেরকম যেন সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে। আর আজকে সকাল সকাল আমি দুর্গা মন্দিরে চলে এসেছি। এই দুর্গা মন্দিরে এসে আমি মা দুর্গার একটু দর্শন করলাম, করে খুব ভালো লাগলো। সকাল সকাল আজকে উঠে পড়েছি। এই রাস্তাটা অ্যাকচুয়ালি খুব ট্রাফিক, কিন্তু রাস্তাটা খুব দেখতে খুব সুন্দর। দুপাশে দুরকম লেন করা আছে, আর এই এরিয়াটা বর্ডার সিকিউরিটি ফোর্স, ওদের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার্সের পুরো হেডকোয়ার্টার এখানে। রাস্তাটা খুব সুন্দর। মহালয়ার দিন সকালে উঠতে খুব ভালো লাগে। আগে তো ছোটবেলায় 4টার সময় উঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের রেডিও শুনতাম, যাই হোক এখন বেশ কয়েক বছর ধরে তো সেগুলো শোনা হয় না। তারপরে টিভিতে দেখতাম মহালয়া হচ্ছে, হ্যাঁ এখন এই স্মৃতিগুলো খুব মনে পড়ে যে ছোটবেলায় মনে হয় ছোটবেলাটা বড় বেশি সুন্দর ছিল। কালকে সারা রাত অনেকেই জাগেন, অনেকেই জেগেছে সকালবেলা উঠে শুনেছে যে বাজি ফুটিয়েছে, বাজি পোড়ানো হয়েছে। বেশ এই ফিলিংসগুলো খুব মনে হচ্ছে যে পুজো তো আর মাত্র আর কটা দিন বাকি, পুজো পুরো দোরগোড়ায় চলে এসছে। এই পুজো আসবে, এই ফিলিংসটাই তো সব থেকে বেশি ভালো লাগে, তাই না? পুজো এলো, চলে গেল, ব্যাস তারপরেই সব শেষ, আবার পুরো এক বছরের অপেক্ষা। কিন্তু এই যে আসবে আসবে, এটাই তো আনন্দ। আসলে কালকে রাতে শুতে শুতে আমার প্রায় বেজে গেছে 2:30, 2:30 সময় শুলাম, শুয়ে আবার আজকে প্রায় 6টার সময় উঠে গেছি, যদিও 6:30 অ্যালার্ম দিয়েছিলাম, 6টার সময় ঘুম ভেঙে গেছে, ঘুম একদমই হয়নি। এখন একটু গিয়ে একটুখানি শুয়ে থাকবো কিনা সেটাই ভাবছি। অত আমার হেঁটে নিয়ে না শুতেও ঠিক ভালো লাগে না, এখন মনে হবে দিনটা খুব লম্বা দিন। হেঁটে গিয়ে দেখা যাক কি হয়। ওই দেখো একজন সকাল সকাল উঠে হাই হ্যালো করছে আমাকে। এই যে চা খেয়ে এখন দিনের শুরু করব। এখন আজকে এত মানে গরমটা একটু কম আমার যেমন হচ্ছে, এতদিন শিলিগুড়িতে যে গরম পড়েছে, কালকে সন্ধ্যাবেলা একটুখানি বৃষ্টি হওয়ার জন্য মনে হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিনই পড়ে রয়েছে, ঠিক আছে? এখন তোমরা কে কী করছো, কে কী পুজোর বাজার করলে, কতটা পুজোর বাজার করলে, হয়তো সবারই প্রায় প্রায় পুজোর বাজার শেষের দিকে। তো যাই হোক, আজকে এখন আমি দিনে কী করব মোটামুটি একটা প্ল্যান করে নিয়েছি। যেমন আজকে আমার কয়েকটা কাজকে একটুখানি রিপোর্টিং করতে হবে, আর চেষ্টা করবো একটু যে বিছানাপত্রগুলো, সবাই বলে না ভাদ্র মাসে একটুখানি বিছানা রোদে দিতে হয়, ভাদ্র মাস তো ওভার, এখন আজকে আমি চেষ্টা করবো একটুখানি বিছানা তোষক গদিগুলো এগুলো একটুখানি রোদে দেওয়ার জন্য, ওগুলো একটুখানি তাজা করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে এইভাবেই মোটামুটি আমি দিনটাকে কাটানোর চেষ্টা করবো। আর কি কি করা যায় দেখি। কিছুক্ষণ আগে ঠিক এখানটাতে, ঠিক এই জায়গাটাতে একটা পায়রা বসেছিল, আমি চট করে আসতে গেছি, পায়রাটা উড়ে গেল। গরমে ঘেমে যাচ্ছি। আজকে পাহাড়টা বেশ স্পষ্ট, আসলে কালকে বৃষ্টি হওয়ার জন্য আজকে আকাশটা একটু ঝকঝকে হয়েছে, সেজন্য এখানে এই যে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, এখানটাতেও কিছুটা রেঞ্জ দেখা যায়, খুব সুন্দর লাগে। আমি তো মাঝে মাঝে সেখানে দাঁড়িয়ে থাকি আর পাহাড়ের দিকে তাকিয়ে থাকি, মনে হয় যেন পাহাড়টা আমাকে ডাকছে, কবে যাব কবে যাব। দেখি আশা করা যায় খুব শীঘ্রই যদি যেতে পারি পাহাড়ে, ভালো লাগবে।
আমাকে এখন একটু স্কুলে যেতে হচ্ছে, তাই এখন বাসের অপেক্ষা করছি, দেখি বাস কখন আসে। মনে হয় একটা বাস আসছে, স্কুলে একটু কাজ পড়ে গেছে হঠাৎ, সেজন্যই ভর দুপুরে আমাকে স্কুলে যেতে হচ্ছে। স্কুলের কাজে তো যেতেই হবে। একটা বাস আসছে, বাস চলে এসছে, বাসে উঠবো। খুব ভিড় বোধ হয় বাসে। এই বাসটা আসছে, বাসটাকে ধরার চেষ্টা করি। আজকে স্কুলে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের প্রোগ্রামের অন্তর্গত যে কোয়েশ্চেনিয়ারগুলো স্টুডেন্টসদের মধ্যে বিতরণ করা হচ্ছে, সেই পারপাসে আজকে আমরা স্কুলে এসেছি। আর এনএএস বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে পুরো প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা সম্বন্ধে ডিটেল ভিডিও আমি একটা তৈরি করব। সেই ডিটেল ভিডিওটা আমি পোস্ট করব ইউটিউবে, তোমরা অবশ্যই দেখো, কারণ এর মধ্যে অনেক রকমের ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করব। সেই ইনফরমেশানটা সম্ভবত অনেকের অনেক কিছুতে হেল্প হতে পারে। তা এই যে কোয়েশ্চেনিয়ারগুলো আমরা দিচ্ছি, এই কোয়েশ্চেনিয়ারগুলো স্টুডেন্টসদের কাছ থেকে আমরা 25 আর 26 অক্টোবর রিটার্ন পাবো। আর তারপরে সেই কোয়েশ্চেনিয়ার যে অ্যান্সারগুলো ওরা করেছে, বেসিক্যালি MCQ, সেই কোয়েশ্চেনিয়ারগুলো আমরা চেক করে 27 আর 28 অক্টোবর আমাদের চেক করতে হবে। কারণ ওদের একটা পরীক্ষা আছে, যে পরীক্ষাটা সম্ভবত 12ই নভেম্বর অল ওভার ইন্ডিয়াতে সেই পরীক্ষাটা কন্ডাক্ট হবে। বাদবাকি ডিটেইলড ইনফরমেশান নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি ইউটিউবে পোস্ট করব, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো। আজকে স্কুলে ভিড় হওয়ার আরেকটা কারণ আছে, আজকে স্টুডেন্টসদের আধার নথিভুক্তকরণের একটা ব্যাপার আছে, সেই কারণে আজকে স্কুলে খুবই ভিড় হয়েছে। গার্জিয়ানরাও এসছে, অনেক স্টুডেন্টসরাও এসছে। এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে অল্প কিছু স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে নেব। রাস্তা পেরোতে পারছি না, চলো এবার ফাঁকা গাছগুলো উঠেছে লাইন দিয়ে কৃষ্ণচূড়া। এবার আরেকটা রাস্তা পেরোনো, অবশেষে বাড়ির দিকে। একটা জিনিস আনতে পাঠিয়েছিলাম, একটা বক্সের মধ্যে কত কিছু। অ্যামাজনের প্যাকেজিং খুবই সুন্দর। এগুলো কি এই জিনিসটা খালি অনেকদিন ধরে একই রকম রুটি আর কিছু একটা ভাজা খেতে খেতে মুখটা একদম পুরো পচে গেছে, তাই আজকে মনে হলো রাতে অন্যরকম কিছু একটা আইটেম করা যাক, খুব ইজি আর সিম্পল। তা সেই আইটেমটা হচ্ছে আমি একটা চিলি পনির করবো। চিলি পনিরটা খুব সিম্পল ওয়েতে আমি বাড়িতে করার চেষ্টা করি, তা তোমাদেরও আমি একটু দেখাচ্ছি। যদি তোমরা এটা বাড়িতে বানাতে পারো, রাত্রে কিন্তু খুবই ভালো লাগে, রুটির সাথে খেতে বা যে কোনো পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। খুব ইজি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রান্নাটা করা যায়। লেটস গো, চলো। পেঁয়াজগুলোকে আমি একটুখানি এরম ফুল খোলার মতন করে এরম একটু ডুমো ডুমো করে কেটে নেব, জাস্ট এরকম। এটাতে পেঁয়াজ একটু বেশি লাগবে। বাই দ্য ওয়ে, এই পেঁয়াজের খোসাগুলোকে না আমি ফেলি না, এই পেঁয়াজের খোসাগুলো জলে প্রায় 24 ঘন্টা ভিজিয়ে রেখে যদি সেই জলটাকে আমরা গাছের গোড়ায় দিই, গাছ খুব ভালো, এটা খুব ভালো লিকুইড ফার্টিলাইজারের কাজ করে। আমি একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি, বাজারে ক্যাপসিকাম এখন প্রায় পাওয়াই যাচ্ছে না, ও খুঁজে 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 আজকে একটা দোকানেই ছিল, সেখান থেকে আমি এই ক্যাপসিকামটা নিলাম। পেঁয়াজগুলো যেরকম করে কাটলাম, ক্যাপসিকামটা ঠিক সেইভাবেই আমরা কেটে নেব, ভেতরের ফুলটাকে ফেলে নেব। বীজগুলো না দেওয়াই ভালো, ভেতরের বীজগুলো দিই না, জাস্ট ইজি। এবার মাঝখানে দুটো ফালি
ঠিক পেঁয়াজের মতোই এই চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নেব। যার কিছু রসুন আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি, এই রসুনগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। আর একটু আদা নিয়েছি, আদাটাকেও ছোটো 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 করে পিস করে নেব, অল্প একটু জাস্ট একটু। আসলে এটা তেলে প্রথমে দিয়ে নিতে হয়, তাহলে তেলের মধ্যে যদি গোটা আমরা এটাকে সোমবার দিই তাহলে কি হয় সুন্দর একটা গন্ধ হয়। সব কিছু রেডি, আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই হিসেবে কাঁচা লঙ্কা। আমি পনিরটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর কালি মির্চ একটুখানি মাখিয়ে এটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব, হালকা করে অল্প করে ফ্রাই করে নেব। আর রান্নাটা আমি সাদা তেলে করছি। এবার এই কুচানো করে রাখা রসুন আর যে আদা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, হালকা করে স্লো টু মিডিয়াম আঁচে আমরা এটা করব। এক ছিটি মতন ডার্ক সয়াবিন, কিছুটা টমেটো কেচাপ, এবার যেটা মেন ইনগ্রেডিয়েন্ট পনির চিলি মশলা, এই পনির চিলি মশলাটা আমি ইউজ করি, এটা খুব ভালো টেস্ট হয়, এটা পুরোটা আমি দিয়ে দেব। রেডি আমাদের চিলি পনির। আজকের ভিডিওটা এডিট করতে করতে আমার অনেক রাত হয়ে গেল, এখন প্রায় রাত্রি 1টা বাজে। এই ভিডিওটা তোমরা কালকে সকালে দেখতে পাবে। তা আজকের মতো এটুকুই, তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমি চাইবো আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো পছন্দ হলে তোমরা লাইক করবে এবং অসংখ্য শেয়ার করবে।